আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আলিফা সামুস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনারা নিশ্চয়ই টাইটেল থেকে বুঝে গেছেন, থাম্বনেল দেখে, যে আজকের ব্লগটা কিসের ওপরে। আজকের ব্লগটা গ্রাম্য পরিবেশের ওপরে, গ্রাম্য পরিবেশের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাই। গ্রামের মানুষরা কীভাবে নিজেদের দিন কাটায়, কীভাবে ওদের শুরু হয় সকালটা, সেটার ওপরেই আজকে ব্লগটা। যেহেতু আমি দেখছি আপনাদেরকেও শেয়ার করছি, যেটা আপনারাও দেখতে পারেন। সবার প্রথমে আপনি আলিফাকে দেখতে পেলেন আপনারা, তারপরে আলিফা হলো ওর মামার কোলে, মানে আমার খালাতো ভাইয়ের কোলে, ওর এক মামা রেহান। তারপরে দেখছেন এই যে সবার আগেই চলে এলো গরু, গ্রাম মানেই গরু থাকবেই গ্রামের মধ্যে। তো এই এক পাশের বাড়ি আমার এক নানু হয়, তো উনি ওনার নিজের গরু দুধ দুইছিল, মানে গরু দুধ বের করছিল, নিজে দেখতে পাচ্ছেন। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মাঠের দিকে, মানে চাষের জমি যেদিকে আছে ওইদিকে। তো আগে আগে যাচ্ছে আলিফা আর আলিফার এক মামা, মানে আলিফা আর রেহান, আর পিছনে পিছনে আমি হাতে ফোন নিয়ে যাচ্ছি। পুরো এত সুন্দর একটা ভিউটা ক্যাপচার করতে করতে যাচ্ছি, মানে পুরো চোখটা জড়িয়ে যাচ্ছে, যেদিকে তাকাচ্ছি সবুজ আর সবুজ, চোখেরও একটা শান্তি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা রজনীগন্ধা ক্ষেত, তার পাশ দিয়ে যাওয়া হচ্ছে। রজনীগন্ধা যে স্টিকগুলো ওগুলো তোলা হয়ে গেছে, এখন কয়েকটা আছে ছোট ছোট, তো ওগুলো একটু ম্যাচিওর হতে টাইম লাগবে। আর আরেক পাশে দেখতে পাচ্ছেন আপনারা পেঁপে গাছ আছে লাইন দিয়ে, আর পেঁপে গাছের গা ঘেঁষিয়েই রেহান আর আলিফা হাঁটতে হাঁটতে যাচ্ছে। আলিফা তো মাঝে তো পেঁপের দিকে হাতও বাড়াচ্ছিল পেঁপে পারবে, কিন্তু পেঁপেগুলো তো আপনি আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে নেট দিয়ে করা আছে, মানে যেহেতু পাখি পেকে গেলে পাখি যাতে না খেতে পারে সেই জন্য কভার করা আছে পেঁপেগুলোকে। নেট ঠিক না, বস্তা হবে হয়তো, আলুর বস্তা বা কিছু। তো এবারে আমরা চলে যাব, এর ঠিক আরেকটু এগিয়ে গেলে আমার মামার, মানে আলিফার নানুদের কলা বাগান। তো আমি অনেকদিন পরে এসেছি, এটাও ভালো লাগছে দেখি, কিন্তু আগে যখন এসেছিলাম তখন কলা ছিল না, এতগুলো কলা গাছ ছিল না। নর্মালি সিজনাল যেসব সবজি শাক সবজিগুলো চাষ হতো, এখন দেখছি পুরো কলা বাগান। আর আপনারা যারা দেখেছেন কলা বাগান, আপনারা জানাবেন কমেন্ট সেকশানে যে আপনারা কোথায় দেখেছেন কলা বাগান, মানে কোন জায়গাটা। আর এটা তো আমার মামার বাড়ি, এটা নিউ টাউনের মধ্যেই আছে। টাউন তো এখন ডেভেলপ হচ্ছে, কিন্তু আগে তো ওই জায়গাটা পুরো গ্রাম ছিল। তো কিছু জায়গা এখনও বেঁচে আছে যেখানে এখনও কনস্ট্রাকশন হয়নি, বিল্ডিংগুলো ওঠেনি, সেই সব জায়গায় এখনও চাষ হয়ে যাচ্ছে। আর আলিফা আজ ফার্স্ট টাইম না, আজ ওর সেকেন্ড টাইম ও আসছে, মানে এর আগেও ওর বাড়ির পাশে একটা খেতে গেছিলো, আর এখন তো সেকেন্ড টাইম ও মাঠে আসছে। ও দেখছে, ও মানে নতুন, ওর কাছে যেসব দেখছে এইসব সবই ওর কাছে নতুন। চুপচাপই আছে, মানে কোনো ডিস্টার্বেন্স নেই, কিছু নেই, শান্তি করে ও ঘুরে বেড়াচ্ছে, মানে ওর মতোই ঘুরে বেড়াচ্ছে, মানে সব কিছু দেখছে, ওরও ভালো লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কলাগুলো, কলা গাছগুলো পরপর পরপর বসানো আছে, পরপর সিরিয়াল, মানে সিরিজ ওয়াইজ একটার পর একটা, একটার পর একটা। এবারে কলা ক্ষেত থেকে আমরা এবার বেরিয়ে যাবো, থেকে বেরিয়ে পাশে আর একটা খেতে যাবো। তো যেতে যেতে যেই রুটগুলো পড়বে, রুটের পাশে যা যা সবজি বা ফল, ফল তো নেই, ফল বলতে কলাই আছে, কলা আর পেঁপে এছাড়া কিছু ফল নেই। তো যেসব সবজি চাষ হয়ে আছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করতে করতে যাবো। আর এইভাবেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি আলিফা আর রেহান, আমাদের তো খুবই ভালো লাগছে অনেকদিন পরে যেহেতু এসেছি। আমি জানি না, হয়তো আবার বলছি এক কথা, বারবার রিপিট করছি। এবারে আমরা চলে এলাম, এটা হচ্ছে সর্ষে ক্ষেত। নর্মালি যে সর্ষে ক্ষেত আমরা বলে জানি হলুদ ফুল হয়ে থাকে, তো ফুলগুলো হয়ে গেছে, এবারে ফুলের পরে ফল ধরেছে। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনও টাইম আছে এগুলো কাটতে, সর্ষে কাটতে। কিছু কিছু ফুল হয়ে আছে, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, কিছু কিছু হলুদ ফুল হয়ে আছে। তো আর কিছুদিনের মধ্যে হয়তো ওগুলো রেডি হয়ে যাবে, তখন ওগুলো কাটা হবে। এবারে আমরা হাঁটতে হাঁটতে পাশের খেতে যাচ্ছি, পাশে আরেকটা দূরে দেখলাম ক্ষেত আছে, ওটা কাদের ক্ষেত আমার ঠিক জানা নেই, মানে আমার মামা বাড়ি, মামাদের না, আলিফার নানুদের না, নানুর বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে তাদের ক্ষেত। তো এটা হচ্ছে ধনে ক্ষেত, মানে ধনে পাতা যেগুলো আমরা ইউজ করি সব সবজিতে,
সেই ধনে পাতা, আর তার থেকে যে ধনেটা হয় ধনিয়া, তো ওটারই খেয়ে থেকে এখন আপনারা দেখুন কেমন লাগে দেখতে এগুলোকে। মানে এগুলো সাদা সাদা ফুল হয়ে আছে, এবারে এরপরে সর্ষে ফুল যেমন হলুদ হয় ধনে ফুলটা সাদা সাদা হয়, এরপরে এগুলোর মধ্যে ধনেগুলো আসবে। আর এবারে চলে এলাম শেষমেশ, যেখানে আমরা আসবো বলে দূর থেকে দেখছিলাম যে কখন পৌঁছাবো, শেষমেশ এই আলু খেতে চলে এলাম। এখন আলু হারভেস্ট হচ্ছে, মানে আলু তুলছে, আলু তোলার সময় হয়ে এসেছে এখন। এখন মোটামুটি যেখানেই যাবেন দেখবেন, মানে মাঠে ঘাটে বেরোলেই দেখবে সবাই আলুই তুলছে এখন। তো এনারা পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছে, এখানেই সকালেই ওনারা ব্রেকফাস্ট সেরে নিয়েছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে শেয়ার করছি। সেগুলো প্লেট আছে, সব কাপ প্লেট, ব্রেকফাস্ট বলতে চায় কেটলি আছে চা খেয়েছে। আর আলিফাও দেখলাম আগে তো কারোর কাছে যেতে চাইতো না, এখন মানে সবার মাঝে তাড়াতাড়ি মিশে যায় ও, মানে সবার সাথে তাড়াতাড়ি মানে মিলিয়ে নিতে পারে, ম্যাচ করে নিতে পারে। মানে ওরা এখন তেমন একটা প্রবলেম হয় না, আগে যেমন কান্নাকাটি করতো নতুন কাউকে দেখলে, এখন সেই প্রবলেমটার মধ্যে নেই। এবারে দেখতে পাচ্ছেন আমরা একটু ক্ষেতের দিকে যাচ্ছি, এই যে আলু, ওরা এতক্ষণ ধরে সকাল থেকে কালেক্ট করছিল, তো কালেক্ট করে করে অনেকগুলো বস্তা কালেক্ট করে নিয়েছে আলু। আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 বস্তা নাকি আরও আছে, 1, 2, 3, 4, আর এই গামলার মধ্যে কিছু আছে, আর এখনও তুলছে। প্রথমে কি করা হয়, আলু যেগুলো পুরোটাই, পুরো যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন পুরো মাঠেই আলু, পুরো ক্ষেতেই আলু ছিল, আলু গাছগুলো তুলে সাইডে রাখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আলুগুলো তুলে আলু গাছগুলো তুলে রাখা হচ্ছে, এবার তারপরে আলু গাছের তলায় যে রুটের মধ্যে, শেকড়ের মধ্যে যে আলুগুলো থাকে সেগুলো বেছে নেওয়া হচ্ছে। এখন এই আলু গাছগুলো তোলা হচ্ছে, তারপরে দেখবেন ওই পাশে আরও ওদের যে ফ্যামিলি মেম্বার আছে, ছোট থেকে বড় থেকে বুড়ো অবধি, মানে সবাই মিলেই আলু তুলছে। আর আলু তোলার মজাই আলাদা, আমি ছোটোবেলায় মামার বাড়ি যখন আসতাম তখন আমিও আলু তুলতাম। তো এবারে তার পাশে এই পেঁপে গাছগুলো ছিল, কিন্তু এই পেঁপে গাছগুলোতে নেট লাগানো ছিল না, তো দেখেও ভালো লাগছিলো একসাথে একটা পেঁপে গাছে কতগুলো পেঁপে একসাথে হয়ে আছে। আর তার পাশে একটা এত বড় পেঁপে গাছ, মানে পেঁপে গাছটা ছোটো ছিল কিন্তু পেঁপে গাছের দুটো পেঁপে প্রচণ্ড বড় ছিল, মানে বাকি পেঁপের সাথে যদি কম্পেয়ার করি তো অনেকটাই বড় ছিল। তো আমি রেহানকে বললাম, রেহান দেখ পেঁপেটা কি বড়, একটু ধরে দেখ। তো রেহানও সেলফি নিল একটু পেঁপের সাথে, মানে আমিই ফটো তুলে দিয়েছিলাম রেহানে। তো আমি যে এত বড় পেঁপে আর কোথাও দেখেছিস, তো আমি হয়তো দেখিনি, মানে বেশ বড় ছিল, নর্মালি দেখা যায় না এত বড় পেঁপে, এখানে তো দেখা যায় না, হয়তো বাইরে দেখা গেলে দেখা যেতে পারে। হ্যাঁ, একবার চেন্নাই গেছিলাম, ওখানে ছিল বড় বড় পেঁপে, ওখানকার পেঁপে সাইজগুলো বড় হয়। তো পেঁপের সাথে সেলফি নেবার পরে এবারে ওই মাঠেই ওই ক্ষেতেই একটা রোতে দেখলাম বাঁধাকপি চাষ করেছে ওরা, মানে যাদের ক্ষেত। তো এই যে পুরো লাইন দিয়ে, এই লাইনটা পুরো বাঁধাকপি, মানে পুরো ফ্রেশ লাগছে বাঁধাকপিগুলো, মনে হচ্ছে পুরো রেডি হয়ে আছে হারভেস্ট করার জন্য। মানে কত ফ্রেশ হতে পারে সবজি এই মাঠে না আসলে বোঝা যাবে না, আমরা যারা নর্মালি বাজার থেকে কিনে খাই। তো এইভাবে ক্ষেত থেকে তুলে যে ফ্রেশ সবজিটা বাড়িতে গিয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা। এবার আবার চলে এলাম এই আলুর পাশে, তো এখানেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির ছোটো মেম্বার, খুদে মেম্বাররা, ছোটো সদস্যরা আলু তুলছে এখন। মানে আলু গাছগুলো তুলে সাইড করে রাখা হয়ে গেছে, এখন এই যে ভেতরে যে আলুগুলো মাটির মধ্যে রুটের মধ্যে যে আলুগুলো ছিল ওগুলো এখন ওরা উঠাচ্ছে একটা একটা করে। আপনাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন সবার সাথে, আপনিও দেখবেন আপনাদের সাথে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বাররাও দেখতে পাবেন তাহলে পারবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে আবার চলে এলাম ঘুরে ফিরে মাঠেই, তো মাঠের মধ্যেই আছি, তো আমরা একটা ভালো টাইম স্পেন্ড করলাম, এখন একটু গল্প হচ্ছে মাঠের মধ্যে। মানে এখন কিছু জন রেস্ট নিচ্ছে আর কিছু জন কাজ করছে, মানে এখন সিনিয়ররা রেস্ট নিচ্ছে, জুনিয়ররা কাজ করছে। তো এইভাবেই হয়তো ওদের পুরো দিনটা কেটে যাবে আলু তুলে, আলুগুলোকে ভালোভাবে স্টোর করে। আমাদের এবার টাটা বাই বাই বলার টাইম ওখান থেকে, তো আমরা এখন ওদেরকে টাটা বলে, বাই বাই বলে, হাফিজ বলে আমরা আবার
বাড়ির দিকে এগোচ্ছি। তো যেই পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে ফিরে যাচ্ছি না, এটা আরেকটা রুট আছে, মানে পাশে আরেকটা রাস্তা আছে আসার, সেদিক দিয়ে আসছি, এটা অপোজিট সাইডে। আমার বাড়ি ফেরার টাইমে আলিফার সাথে, আলিফার সাথে না আমাদের সবার সাথে, গরু আরেকটা গরুর সাথে দেখা হয়ে গেল। যেহেতু বলেছিলাম এটা গ্রাম বাংলায়, কিন্তু চারিদিকে গরু দেখাই যাবে, গরু আর গরু। তো এইভাবেই আমরা আস্তে আস্তে সবার সাথে দেখা করতে করতে বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার টাইমে একটু মনটা খারাপ লাগছিল যে আরেকটু টাইম মানে সময় ওখানে স্পেন্ড করলে ভালো হতো, কিন্তু কী করবো, বেশিক্ষণ থাকা যাবে না। তো অনেকদিন পরে ফ্রেশ এয়ারের মধ্যে কিছু টাইম স্পেন্ড করেও ভালো লাগে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।